নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত ডিটেল জানবো। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে পিজিতে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে, সেই কোর্সে ভর্তির জন্য কি এলিজিবল ক্রাইটেরিয়া প্রয়োজন, ইনটেক ক্যাপাসিটি কত, ফি স্ট্রাকচার কি আছে, এবং আবেদনের জন্য কি ইম্পর্টেন্ট ডেট আছে, এবং আবেদনের জন্য তোমাকে কি কি ডকুমেন্ট লাগবে, এবং কোথায় গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, সমস্তটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো প্রথমে আমরা সেই নোটিশের দিকে চলে যাব। তো আমরা নোটিশের দিকে চলে এসেছি। প্রথমে আমরা দেখে নেবো যে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে পিজিতে। তো পিজিতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে টোটাল 4টি কোর্স অ্যাভেলেবেল আছে। সেগুলি হলো এমএ ইন বেঙ্গলি, এমএ ইন ইংলিশ, এমএ ইন হিস্ট্রি এবং এমএসসি ইন ম্যাথামেটিক্স। এই 4টি কোর্স অ্যাভেলেবেল আছে। তো এই 4টি কোর্সের জন্য তোমার কি কি এলিজিবল ক্রাইটেরিয়া প্রয়োজন? তো বেঙ্গলির জন্য তোমাকে লাগছে বেঙ্গলি অনার্স লাগছে, তারপর যে ইংলিশের জন্য ইংলিশ অনার্স থাকতে হবে, হিস্ট্রিতে আবেদন করার জন্য হিস্ট্রিতে অনার্স থাকতে হবে, এবং ম্যাথামেটিক্স আবেদনের জন্য ম্যাথামেটিক্স অনার্স লাগছে। এখানে কোনো রকমের পার্সেন্টেজের লিমিট নেই, তুমি কেবলমাত্র অনার্স ডিগ্রি পাস করলেই আবেদন করতে পারছো। এবার আমরা দেখবো যে ইনটেক ক্যাপাসিটি কত আছে সাবজেক্টগুলির। তো বেঙ্গলিতে টোটাল 77টি সিট আছে, ইংলিশে 55টি সিট, হিস্ট্রিতে 77টি সিট এবং ম্যাথামেটিক্সে 55টি সিট আছে। এবার আমরা দেখবো যে ফি স্ট্রাকচার কি আছে। তো বেঙ্গলির জন্য তোমাদের অন টাইম অর্থাৎ ভর্তির সময় পেমেন্ট করতে হবে 4,900 টাকা, এবং ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 4,200 টাকা, এবং টোটাল অ্যাডমিশন টাইমে ফি পেমেন্ট করতে হবে 9,100 টাকা। একই রকম ভাবে ইংলিশ সাবজেক্টেরও অন টাইম একটা আছে এবং ফার্স্ট সেমিস্টারে আছে, এবং টোটাল হচ্ছে 9,100 টাকা। তারপরে হিস্ট্রির জন্য টোটাল হচ্ছে 9,100 টাকা অ্যাডমিশন ফি। তারপরে হচ্ছে ম্যাথামেটিক্স এর জন্য টোটাল অ্যাডমিশন ফি হচ্ছে 9,100 টাকা। এখন আমরা দেখবো যে অ্যাপ্লিকেশনের জন্য ইম্পর্টেন্ট ডেট গুলি কি আছে। তো তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর অর্থাৎ 1/9/2023 থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 15/9/2023 মধ্যরাত্রি পর্যন্ত। তারপরে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে 17/9/2023, এবং যদি ফর্মে যদি কোনো রকমের কারেকশন করার থাকে অ্যাপ্লিকেশন ফর্মে, তাহলে তোমরা একটা ফর্ম কারেকশন করার টাইম পাচ্ছ 17/9/2023 থেকে 18/9/2023 মধ্যরাত্রি পর্যন্ত। তারপর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে 20/9/2023, যারা চান্স পাবে প্রথম মেরিট লিস্টে তাদের মেরিট লিস্ট বেরোবে। তারপর তাদের পেমেন্ট করার টাইম হবে 21/9/2023 মধ্যরাত্রি পর্যন্ত। তারপরে পরবর্তীতে আবার সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, থার্ড মেরিট লিস্ট বেরোবে, ফোর্থ মেরিট লিস্ট বেরোবে, এইভাবে মেরিট লিস্ট বেরোতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভ্যাকেন্সি ভর্তি হবে। তারপরে হচ্ছে তোমাদের পিজির ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে 3/10/2023 থেকে, অর্থাৎ 3/10/2023 থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে। এখন আমরা দেখবো যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য তোমাকে কি কি ডকুমেন্ট লাগছে এবং তাদের সাইজ কি। তো তোমাকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমার ছবি লাগছে, সেটা সাইজ 100 কেবির মধ্যে হতে হবে, 100 কেবির বেশি হলে কিন্তু আপলোড হবে না। সিগনেচার লাগছে, সেটাও 100 কেবির মধ্যে হতে হবে। তারপরে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট লাগছে, সেটাও 100 200 কেবির মধ্যে হতে হবে। তারপরে এইচএস এর মার্কশিট লাগছে, সেটাও হচ্ছে তোমার 200 কেবির মধ্যে হতে হবে, এবং অনার্স এর ব্যাচুলার ডিগ্রি তোমাকে ফাইনাল সেমিস্টারের অর্থাৎ যে টোটাল মার্কশিট আছে সেই মার্কশিটটা লাগছে, সেটা হচ্ছে 200 কেবির মধ্যে হতে হবে। তারপরে তোমার এজ প্রুফ লাগছে ডকুমেন্ট, সেটা হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো, সেটার সাইজও 200 কেবির মধ্যে হতে হবে, এবং তোমাদের আধার কার্ড লাগছে, আধার কার্ডের সাইজও 200 কেবির মধ্যে হতে হবে। তারপরে তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগছে, তোমার সেটার সাইজ 200 কেবির মধ্যে হতে হবে। তারপরে তুমি যদি কোনো কাস্টের ক্যাটাগরি হও অর্থাৎ তোমার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, যেমন এসসি এসটি ওবিসি ওবিসিবি থাকলে তোমাকে সেগুলি লাগছে, সেটারও সাইজ 200 কেবির মধ্যে হতে হবে। তুমি যদি পিডব্লিউডি সার্টিফিকেট ধারী হও অর্থাৎ তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও, তাহলে তোমাকে তার সার্টিফিকেট লাগছে 200 কেবির মধ্যে। তোমাকে ব্লাড গ্রুপের সার্টিফিকেট লাগছে, সেটাও 200 কেবির মধ্যে, এবং তুমি যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, ইডব্লিউএস হও তুমি, তাহলে তোমার তার সার্টিফিকেট লাগছে 200 কেবির মধ্যে তার সাইজ হতে হবে। তো এবার আমরা দেখবো যে কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে তোমাকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাকে যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে হবে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, অথবা তুমি সার্চ করতে পারো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় .org, এই বলে সার্চ করলে তোমরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা উপরেই দেখতে পাবে সবুজ কালারে লেখা আছে পিজি অনলাইন অ্যাডমিশন 2023-25, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে তুমি যেই ক্লিক করবে তুমি অ্যাপ্লিকেশন পোর্টালে চলে আসবে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। এখানে এসে তুমি উপরে একটা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন লাল করে লেখা আছে, অথবা তুমি এখানে দেখতে পাচ্ছ সবুজ করে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। তুমি এই দুটির মধ্যে যে কোনো এক জায়গায় তুমি এখানে ক্লিক করতে পারো। তো আমি যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করলে তুমি অ্যাপ্লিকেশন পোর্টালে চলে আসবে। প্রথমে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন পোর্টালে এসে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তোমাকে এখানে করতে হবে রেজিস্টার নাও, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে তোমাকে এখানে প্রথমে তোমার নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে তোমাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিতে হবে, তারপরে এখানে তোমাকে
চেক বক্সে চেক দিতে হবে এবং তোমার যে এই যে ক্যাপচা আছে এই ক্যাপচা গুলি এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে রেজিস্টার নাও করতে হবে। রেজিস্টার নাও করার পর তোমার রেজিস্টার কমপ্লিট হওয়ার পর তোমাকে এবার এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে এখানে তুমি যে ইমেল আইডিটা দিয়েছিলে সেটাই হচ্ছে তোমার লগ ইন আইডি। তুমি এখানে ইমেল আইডিটা দিলে আর তুমি যে পাসওয়ার্ডটা তৈরি করলে সেই পাসওয়ার্ডটা এখানে ফিল আপ করলে। ফিল আপ করার পর তুমি এখানে লগ ইন করলে। লগ ইন করার ফলে তোমার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। সেখানে তোমাকে প্রথমে বেসিক ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তোমার নাম, জেন্ডার, ইমেল, তারপরে তোমার কি ক্যাটাগরি, বার্থ সার্টিফিকেট, তারপরে তোমার বাবার নাম, মায়ের নাম, এগুলি যেগুলি ই হয় সেগুলি ফিল আপ করতে হবে। বেসিক ডিটেলস, তারপর তোমার অ্যাড্রেস, এগুলি ফিল আপ করার পর তোমার একাডেমিক ডিটেলস, অর্থাৎ তোমার 10-এর মার্কস, 12-এর মার্কস, গ্রাজুয়েশনের মার্কস, এগুলো সব কিছু ফিল আপ করতে হবে। তারপর তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার পর তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে, অর্থাৎ তুমি কোন সাবজেক্টের জন্য আবেদন করছো সেই সাবজেক্টটা চুজ করে তোমাকে ফর্মটাকে সাবমিট করতে হবে। এইভাবে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণভাবে সাবমিট হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানাতে হবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ দেওয়া হবে। ধন্যবাদ।